ওম সাইরাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আজ দোল পূর্ণিমা 2024, সময়সূচি চন্দ্রগ্রহণ 2024 অন দোল পূর্ণিমা। বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীরা দোল উৎসবের আনন্দে সামিল হন, তবে শুধু রং আবির নিয়ে খেলা কিংবা হাতে মিষ্টি নিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানানো নয়। এই দিনটির আরও একাধিক তাৎপর্য রয়েছে। দোল পূর্ণিমায় নারায়ণের পুজো হয়ে থাকে বহু হিন্দু বাড়িতে। সিন্নি প্রসাদ সহযোগে এই পুজো হয়। তিথি মেনে পূজার্চনা করাই নিয়ম। সংসারের মঙ্গল কামনায় প্রতি বছর পূর্ণিমার নির্দিষ্ট সময়ের মধ্যে নারায়ণ পুজো করেন গৃহস্থরা। সন্ধ্যের থেকে শুরু হবে হোলিকা দহন, যাকে চলতি কথা বলে নেদাপোড়া। গ্রাম বাংলায় এখনও দোলের আগের দিন অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নেদাপোড়া হয়ে থাকে, আর পরদিন সকাল থেকে শুরু হয় রঙের উৎসব। এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমায় 2024 এ রয়েছে চন্দ্রগ্রহণ। তারিখ, তিথি, সময়কাল দেখে নিন এক নজরে। পূর্ণিমা মুহূর্ত শুরু 24 মার্চ 2024 সকাল 9:50 থেকে। পূর্ণিমা মুহূর্ত শেষ 25 মার্চ 2024 রাত্রি 12:43 পর্যন্ত। 2024 সালের দোল পূর্ণিমার সঙ্গে এই বছর রয়েছে এক বিশেষ মহাজাগতিক ঘটনার যোগ। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণও পড়ছে দোল পূর্ণিমায়, ফলে মাঘী পূর্ণিমার পরের যে আসন্ন পূর্ণিমাটি আসতে চলেছে সেই পূর্ণিমা বিশেষভাবে পালিত হতে চলেছে। সেই দিনের পূর্ণিমায় পড়ছে দোল ও চন্দ্রগ্রহণ। দেখে নেওয়া যাক তারিখ ও তিথি। চন্দ্রগ্রহণ 2024। জ্যোতিষশাস্ত্র বলছে আগামী 25 মার্চ কন্যা রাশিতে লাগবে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে চন্দ্রগ্রহণের সময়কাল। 25 মার্চ চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল 10:23। গ্রহণ ছাড়বে বিকেল 3:02। বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ 4 ঘণ্টা 36 মিনিট ধরে হবে। চন্দ্রগ্রহণের সূতককাল, শাস্ত্র মতে বলা হচ্ছে দোল পূর্ণিমার মধ্যে এই চন্দ্রগ্রহণ পড়লেও তার সূতককাল থাকবে না, কারণ এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না, ফলে হোলির সময়ের চন্দ্রগ্রহণে থাকবে না কোনো সূতককাল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।